আজকে আমি হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণী বাংলা ব্যাকরণের উপসর্গ বিষয় নিয়ে। আমি তারেক আদিস, সহকারী শিক্ষক বাংলা সারমনি স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুবিধার্থের জন্য সারমনি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ অনলাইন ক্লাসের যে ধারাবাহিকতার মধ্য দিয়ে পরিচালনা করে আসছে, আমি আবারও কর্তৃপক্ষকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং আমি ক্লাস শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ থাকবে, তোমরা অবশ্যই অবশ্যই ক্লাসটা দেখার সময় তোমার যে নির্দিষ্ট একটা যে বই রয়েছে বাংলা ব্যাকরণ, ওই বইটা নিতে হবে এবং সাথে একটা খাতা নিতে হবে। খাতা নেওয়ার পর অবশ্যই কলমটা নিয়ে আমি যে টপিকটা পড়াচ্ছি অবশ্যই ওই টপিক বিষয়টা তোমাদের একটু মনোযোগ সহকারে দেখতে হবে এবং একটু নোট করতে হবে, কারণ অনেকটা বড় বিষয় আমি ছোট আকারে পড়াবো তোমাদেরকে। আর তোমাদের যারা বন্ধু বান্ধবী রয়েছে তাদেরকে অবশ্যই অবশ্যই বলবা ক্লাসটা দেখার জন্য, এবং আমাদের যে সামর স্কুল অ্যান্ড কলেজ পেজে লাইক দেওয়ার জন্য। তারপর অনলাইন ক্লাস দিদি যে ইউটিউব চ্যানেল রয়েছে ওটা সাবস্ক্রাইব করার জন্য। ওকে, আমি আর দীর্ঘায়িত করতেছি না, তোমরা ভিডিওটা দেখার সাথে সাথে খাতা নিয়ে অবশ্যই উপস্থিত হবা। আমরা দেখতে পাচ্ছি আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতে সেটা হচ্ছে উপসর্গ। এই উপসর্গটা হচ্ছে বাংলা ব্যাকরণের একটা অন্যতম বিষয়। এই উপসর্গটার অর্থ উপসর্গ কি? উপসর্গ হচ্ছে এগুলো হচ্ছে অপ্রসূচক শব্দাংশ। তাহলে উপসর্গ হচ্ছে প্রসূচক শব্দাংশ, অপ্রসূচক শব্দাংশ। যে বাংলা ব্যাকরণের যে প্রধান যে চারটি আলোচ্য বিষয় রয়েছে, ধ্বনি তত্ত্ব, শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব, বাক্যতত্ত্ব বা প্রদক্রম, এরপরে অর্থতত্ত্ব, এই উপসর্গটা হচ্ছে শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। নাম্বার ওয়ান আমাদের কোনো রাখতে হবে উপসর্গ তত্ত্বে, শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। তাহলে উপসর্গটা হচ্ছে সব ব্যাকরণের শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। উপসর্গগুলো কি? এগুলো হচ্ছে অব্যয়সূচক শব্দাংশ। তাহলে উপসর্গ কাকে বলে? বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয় রয়েছে যার অব্যয় যার কোনো পরিবর্তন হবে না, যার কোনো কি নেই, পরিবর্তন নেই। বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয় রয়েছে যে অব্যয়গুলো শব্দের আগে বসে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করে, তাকে বলে কি? উপসর্গ। তাহলে উপসর্গ শব্দের অর্থ মানে আমরা কি পেয়েছি? উপসর্গ মানে হচ্ছে উপসর্গগুলো কি? অব্যয়সূচক শব্দাংশ। উপসর্গ কি? যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। তাহলে উপসর্গ স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। তাহলে উপসর্গ কি নেই? স্বাধীনতা নেই, যেমন ইচ্ছে তেমন করে বাক্যে বসতে পারবে না। তাহলে উপসর্গ শুধু কোথায় বসতে পারবে? অন্য শব্দের আগে বসে। তাহলে উপসর্গ কোথায় বসে? শব্দের আগে বসে। তাহলে তাদের কি নেই? স্বাধীনতা নেই। এরপর দুটো জিনিস মনে রাখতে হবে, উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থবাচকতা নেই। তাহলে উপসর্গ কি নেই? নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, অর্থ নেই, কিন্তু অন্য শব্দের আগে যুক্ত হলে এদের অর্থবোধকতা বা নতুন শব্দ সৃজনের ক্ষমতা থাকে। উপসর্গগুলোর অর্থ বাচকতা নেই, কিন্তু অন্য শব্দের আগে বসে একটা শব্দ সৃজনের ক্ষমতা আছে, এটা আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এরপর দেখো উপসর্গের প্রভাবে কয়েক ধরনের পরিবর্তন আমরা দেখতে পাবো। এটা হচ্ছে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। উপসর্গ নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়, মনে রাখতে হবে নতুন অর্থবোধক শব্দ কি হয়? তৈরি হয়। উপসর্গের ফলে শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে, শব্দের অর্থের সংকোচন ঘটে, শব্দের অর্থের পরিবর্তন ঘটে। যখন অন্য শব্দের আগে এই উপসর্গগুলো যখন বসে তখন নতুন একটা অর্থবোধক শব্দ তৈরি হয়ে যায়। শব্দের অর্থের পরিপূর্ণতা সাধিত হয়, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে যায়, শব্দের অর্থের সংকোচন ঘটে, শব্দের অর্থের পরিবর্তন ঘটে। এখন আপনারা একটু দেখাবো
তার আগে বাংলা ভাষায় আমরা তিন প্রকারের উপসর্গ পাবো। তার উপসর্গ কয় প্রকার পাবো? তিন প্রকারের উপসর্গ আমরা বাংলার মধ্যে পাবো। একটা হচ্ছে কাটি বাংলা উপসর্গ, কাটি বাংলা উপসর্গ হচ্ছে একুশটি। এরপর আমরা হচ্ছে তৎসম যা রক্ষণাবেক্ষণ সংস্কৃত উপসর্গ বিশটি। এরপর হচ্ছে বিদেশি উপসর্গ, কারণ আমরা জানি আমাদের ভাষা উচ্চগত দিক দিয়ে বিদেশি শব্দের মধ্যে আমরা পাবো এখানে আরবি উপসর্গ, যেগুলো আরবি ভাষা থেকে, যেগুলো ফার্সি, যেগুলো ফার্সি শব্দের আগে বসবে, আর কত ইংরেজি, আর কতগুলো হিন্দি বা উর্দু, এগুলো আমি উদাহরণ দিয়ে দেখাবো। এখন একটু আমাদেরকে খেয়াল করতে হবে এই জিনিসগুলো, এটা কয়েক ধরনের যে পরিবর্তন হয় উপসর্গগুলোর কারণে বসে, এর পরিবর্তনটা আমি একটু দেখাচ্ছি। যেমন একটু খেয়াল করি, আমরা যখন কাজ, যদি কাজ একটা শব্দ এর একটা কোনো কর্ম বোঝায়, এই কাজের আগে যদি আমি একটু খেয়াল করি অ জিনিসটা যখন বোঝায়, তাহলে এই অটার কোনো অর্থ নেই। আমি জিনিসটা কোনটা দেখাচ্ছি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, উপসর্গে অর্থবাচকতা নেই কিন্তু অন্য শব্দের আগে বসে নতুন অর্থ হলো। যেমন অয়ের কোনো অর্থ নেই, কাজের অর্থ আছে কিন্তু কাজের অর্থ কাজের আগে অর্থা বসে যখন আরেকটা শব্দ সৃষ্টি করেছে, তাহলে উপসর্গ কি করে আরেকটা অর্থ সৃষ্টি, নতুন অর্থবোধ শব্দ তৈরি করে, একটা অর্থবোধ হয়ে গেছে। একাকে কি করলো, কাজ শব্দের আগে অর্থা বসে শব্দের কোন কাজটা হলো সংকোচন করে ফেলল, কোনটা শব্দের অর্থ সংকোচন করে, যেরকম উপাকার বলতে হবে খারাপ কাজ করেছে, এটাকে আমরা সংক্ষেপে সংকোচন। এরপর দেখো নতুন অর্থবোধ শব্দ সৃষ্টি হয়েছে, নতুন অর্থবোধ শব্দ তৈরি করেছে, শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়েছে, শব্দের অর্থে সম্প্রসারণ জিনিসটা আমরা একটু খেয়াল করি। দেখো পূর্ণ, পূর্ণ মানে যখন ভরা, তার আগে যখন এই করিটা বসায়, করি উপসর্গটা যখন বসায় পরিপূর্ণ, তখন অর্থের সম্প্রসারণ ঘটে যায়। পরিপূর্ণ মানে বলা অর্থ পরিপূর্ণ, এটা সম্প্রসারণ করেছে, তাহলে শব্দের অর্থের সম্প্রসারণ করে শব্দের অর্থ একেবারে পরিবর্তন করে। তাহলে আমরা জানি উপসর্গ কোথায় বসে, শব্দের আগে বসে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করে। উপসর্গগুলো কোনো কি নেই, উপসর্গগুলো কোনো নিজস্ব অর্থ নেই, কিন্তু অন্য শব্দের আগে বসে তারা একটা অর্থ শব্দ সৃষ্টি করতে পারে। কি সৃষ্টি করতে পারে? অর্থবোধকতা সৃষ্টি করতে পারে, শব্দ সৃজনের ক্ষমতাটা আছে। যেমন আরো কয়েকটা উদাহরণ আমরা এখানে দেখি, এই সৃজনের উদাহরণটা দেখো, আমি লিখলাম জয়, জয় একটা শব্দ, যিনি জয় লাভ করেছেন, তার আগে যখন আমি পরাণা লিখি, তাহলে দেখো কি হয়ে গেছে, শব্দটা পরাজয়, তার আগে যখন বসলো পরাজয়, কি হয়ে গেল পরাজয়, যেখানে পরাজয় একটা নতুন শব্দ সৃষ্টি হয়েছে, অর্থের পরিবর্তন হয়েছে। এরপর দেখো আমি যদি লিখি হার, হারের হার, এর আগে যদি আমি ক, এই উপসর্গটা দেখো তখন কি হয়ে গেছে, প্রহার, অর্থের পরিবর্তন। তাহলে দেখো এগুলোর অর্থ আছে, অন্য শব্দগুলোর অর্থ আছে, কিন্তু এই উপসর্গগুলোর নিজস্ব অর্থ নেই, তারা অন্য শব্দের আগে বসে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করে। উপসর্গ মানে কি বলেছি, এটা আমি খেয়াল করতে হবে, অবৈসূচক শব্দ আছে, অব্যয় মানে হচ্ছে যার কোনো বিআই নেই, যা যেরকম এটা থেকে যাবে সেরকম, পরিবর্তন আসবে না, ওটা হচ্ছে কি উপসর্গ। এখন আমরা এই জিনিসগুলো অবশ্যই লিখবে, পাঁচটা জিনিস। এরপর দেখো আমরা কয়েক ধরনের উপসর্গ পাবো, আমরা বলছি বাংলা ভাষায় তিন ধরনের উপসর্গ আছে। এটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, যেমন খাঁটি বাংলা উপসর্গগুলো আমাদেরকে মনে রাখতে হবে বাংলা শব্দের আগে বসবে, খাঁটি বাংলা কোনো বাংলা শব্দের আগে বসে, যে উপসর্গ বাংলা শব্দের আগে বসে, আগে বসে অর্থাৎ বাংলা শব্দের আগেই খাঁটি বাংলা উপসর্গগুলো বসবে। এখন দেখো যেমন আমরা জানি কয়েকটি হাত দেখাচ্ছি আমি, অ, অগা, অজ, অনা ইত্যাদি, এরকম কয়টা আছে, যেমন অজপাড়া, কয়টা লিখলাম, ক, এবং আছে যেমন ক, খরা, অপ, সম,
এগুলো আছে দেখো খাঁটি এই তৎসম উপসর্গ তৎসম উপসর্গ 20 টা এখন দেখো তৎসম উপসর্গে আমার খাঁটি বাংলার মধ্যে মিল আছে এবং চারটি উপসর্গ আছে আমাদের কোন রাখতে হবে দুটা তৎসম করে তৎসম আগে যেমন আ খাঁটি বাংলার মধ্যে আছে শু বি নি এই চারটা খাঁটি বাংলার মধ্যে আছে তৎসমের মধ্যে আছে এগুলো আমাদের কোন রাখতে হবে খাঁটি বাংলা রাখতে হবে তৎসম তৎসমে আগে বলি এরপর দেখো বিদেশির মধ্যে গিয়ে আমরা বিদেশির মধ্যে আমরা পাবো কি দেখো আমাদের এখানে ইংরেজি শব্দগুলো আছে ইংরেজি থেকে বিদেশির মধ্যে আমি দেখাচ্ছি ইংরেজি উপসর্গ দেখো ইংরেজি উপসর্গ তাহলে ইংরেজি উপসর্গ গুলো কোথা থেকে ইংরেজি শব্দ আগে যেমন আমরা বলি ফুল ইংরেজি উপসর্গ হা ইংরেজি উপসর্গ সা ইংরেজি উপসর্গ হ্যাড ইংরেজি উপসর্গ যেমন আমরা বলি হ্যাড মৌলবি হ্যাড মাস্টার তাহলে দেখো এগুলো ইংরেজি শব্দের আগে এই ইংরেজি শব্দ হ্যাড মৌলবি সাব ইন্সপেক্টর সাব রেজিস্ট্রার ঠিক আছে রেজিস্ট্রার সাব ইন্সপেক্টর সাব রেজিস্ট্রার এরপর দেখো হাত ফ্যান ফ্যান তাহলে ইংরেজি শব্দ আগে এরপর দেখো ফুল ফ্যান হাত সাব এভাবে করে ইংরেজি উপসর্গগুলো ইংরেজি শব্দের আগে বসবে তাহলে যে উপসর্গগুলো দ্বারা ফুল হাত সাব ফ্যান এগুলো হচ্ছে ইংরেজি উপসর্গ আমরা আর কিছু কেন করবো এরপর আমরা জানি হিন্দি বা উর্দুর মধ্যে শুধু আমরা একটা জিনিস পাবো এখানে হিন্দু বা উর্দু উর্দুর মধ্যে হর হঠাৎ মানে করতে করতে যখন হর হামেশা হর কিসিন এগুলো হর জিনিসটা করতে করতে এটা হিন্দি বা উর্দু অথবা বিদেশি শব্দের মধ্যে হিন্দি ইংরেজি মধ্যে এরপর দেখো আমরা আরবি উপসর্গ যেগুলো আরবি শব্দের আগে মানে যে শব্দগুলো বাংলা ভাষায় আরবি থেকে আসলো সেগুলো দেখো আম আরবি উপসর্গের মধ্যে রয়েছে আরবি উপসর্গের মধ্যে কি কি রয়েছে যেমন আম হাস লা গর যেমন আমরা বলি গরহাতি এটা আরবি থেকে দেখো গরহাতি আরবি শব্দের আগে লাওয়ারি আরবি শব্দ কি এরপর খাস মহল বিশেষ মহল এরপর আমরা বলি আম জনতা তাহলে দেখো যেগুলো আরবি শব্দের আগে আরবি উপসর্গগুলো বসবে এখন দেখো ফার্সি উপসর্গগুলো তাহলে ফার্সি শব্দের আগে বসবে যে শব্দগুলো ফার্সি থেকে বাংলাদেশ বা ফার্সি উপসর্গগুলো অর্থাৎ ফার্সির মধ্যে বিশেষ করে ফার্সির মধ্যে একটু খেয়াল করো কল কারখানা খাম কলকারখানা ফার্সির মধ্যে রয়েছে আমরা বলি কলকারখানা তাহলে কলকারখানা হচ্ছে ফার্সি উপসর্গ এরপরে আমরা ধর বসাকে যেমন বলি ধর ফার্সি উপসর্গ না ফার্সি উপসর্গ ভে ফার্সি উপসর্গ ভ ফার্সি উপসর্গ নি ব্রাজি বলি নি ফার্সি নে ফার্সি উপসর্গ এরপরে ভ ফার্সি উপসর্গ এরপর আমরা কম এগুলো হচ্ছে ফার্সি তাহলে ফার্সি উপসর্গগুলো ফার্সি উপসর্গের আগে বলবে তাহলে সর্বশেষ কি কথা জানতে পারলাম আমরা সংকীর্ণের মধ্যে উপসর্গের আগে বসে নতুন অর্থবোধ শব্দ সৃষ্টি করে তারা কোনো স্বাধীন নয় স্বাধীন নয় তারা বসতে পারে না তারা হতে পারে আর উপসর্গগুলোর নিজস্ব কি নেই অর্থবাচকতা নেই কিন্তু অন্য শব্দের আগে তারা কি করে নতুন একটা শব্দ সৃজনের ক্ষমতা তাদের রয়েছে এরপর দেখো বাংলা ভাষায় কি ধরনের উপসর্গ আমরা পেটা কি একটা আছে কি বাংলা খাঁটি বাংলা উপসর্গ খাঁটি বাংলা উপসর্গগুলো খাঁটি বাংলা শব্দের আগে বসে আরটা হচ্ছে তৎসম উপসর্গ তৎসম উপসর্গ তৎসম শব্দের আগে বসে আরটা হচ্ছে তোমার বিদেশি উপসর্গ বিদেশির মধ্যে আরবি আছে ফার্সি আছে হিন্দি আছে ইংরেজি আছে যে শব্দগুলো থেকে আছে ওই শব্দগুলোর আগেই ওই উপসর্গগুলো বসে আশা করি আমি সংক্ষিপ্ত আলোচনার মধ্যে তোমাদের যতটুকু জানা দরকার ওই জিনিসগুলো আমি দেখাইছি এখানে বা পড়াইছি অবশ্যই অবশ্যই তোমাদের যে নির্দিষ্ট একটা বই রয়েছে ওই বইটি তোমরা যখন দেখবা আরো একটু সহজ লাগবে এ বলে আমি আজকে ক্লাস থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাইকে আবার শুভেচ্ছা এবং অভিনন্দন এবং তোমাদের অভিভাবকদেরকে আমার সালাম প্রেরণ করে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।